নতুন বছরের নতুন কি সেটা হলো কমিউনিটি হেলথ অফিসার পোস্টে টোটাল এগারোশো পদে ভ্যাকেন্সি বেরিয়েছে বুঝতেই পারছ নাম্বারটা শুনে যে এটা একটা হিউজ নাম্বার যেখানে মেল ফিমেল বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এবং ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট বা ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেট থেকে পাস আউট সবাই অ্যাপ্লাই করতে পারবে তো আজকে সেশনটা আমরা মেনলি এই জিনিসটা নিয়ে ডিসকাস করতে চলেছি আমি এর সাথে রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এস এ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নার্সিং সিম্পল তো চলো আর দেরি না করে শুরু করা যায় সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে ফেসবুকে টেলিগ্রামে বা মেলে আমার সাথে যোগাযোগ করতে পারে যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা প্রথমেই বলি যে আমরা নতুন একটা ইনিশিয়েটিভ শুরু করেছি সেটা হচ্ছে টক উইথ মন্টাস্টি যেখানে তোমরা আমার সাথে ডিরেক্টলি ফোনে কথা বলতে পারবে যার ডিটেলস আমি একটা অলরেডি ভিডিও করেছি সেখানে দেখে নিতে পারো যদি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটা মাঝে নাম্বারটা শেয়ার করে এবার চলে আসি সিএই বা কমিউনিটি হেলথ অফিসার পোস্টে আগেই বলে দিয়েছি যে টোটাল এগারোশো পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এই টোটাল যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে পুরোটাই হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন বা এনএইচএম এর আন্ডারে এটা একটা কন্ট্রাকচুয়াল পোস্ট এখানে কিন্তু কোনো পারমানেন্ট পোস্টের গল্প নেই তো সবার প্রথমে মনে হতে পারে যে স্যালারি কত হবে এর টোটাল স্যালারি টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ তার সাথে রয়েছে ফাইভ থাউজেন্ড পারফরমেন্স বেস ইনসেন্টিভ মানে মোটামুটি ধরে রাখতে পারো যে প্রতি মাসে তোমরা পঁচিশ হাজার পার মান্থ হিসাবে পেতে পারো স্যালারিটা ফ্রেশার্স হিসাবে কিন্তু যথেষ্টই ভালো নেক্সট চলে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা কারা অ্যাপ্লাই করতে পারবে মেন ফিমেল ডিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট এবং নিজের স্টেট থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছ বা বাইরের স্টেট থেকে পাস করেছ সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তার জন্য দরকার হবে শুধুমাত্র ডাব্লিউ বিএনসির আন্ডারে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার সেটা প্রভিশনাল হতে পারে অথবা ফাইনাল রেজিস্ট্রেশন হতে পারে অথবা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হতে পারে কিন্তু ডাব্লিউ বিএনসির আন্ডারে অ্যাজ আ নার্স অ্যান্ড মিডওয়াইফস হিসাবে রেজিস্ট্রেশন নাম্বার থাকাটা মাস্ট তবেই তুমি কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে আমি ডাব্লিউ বিএইচএস এর স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা ডাব্লিউ বিএনসি স্টুডেন্ট রেজিস্ট্রেশনের কথা বলছি না যেগুলো তোমরা ফার্স্ট ইয়ারে পাও আবার বলছি তার মানে তোমাদের এই ডাব্লিউ বিএনসি প্রভিশনাল ফাইনাল অথবা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকতেই হবে অ্যাজ আ নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসাবে তবেই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে এবার চলে আসছি এজ লিমিটেড এজ হচ্ছে ফর্টি ইয়ার্স ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্সের অ্যাবাব অ্যাপ্লাই করতে পারবেন না নেক্সট যেটা সব থেকে মনে হতে পারে যে সবই তো শুনলাম এগারোশো পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে তার স্যালারি কত তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও জেনে গেছো নেক্সট যেটা সেটা হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কি রিক্রুটমেন্ট প্রসেসটা দুটো ধাপে হবে এক হচ্ছে রিটার্ন টেস্ট আর সেকেন্ড হচ্ছে ইন্টারভিউ এই দুটো মার্কসের কম্বিনেশনে তোমাকে একটা মেরিটাল লিস্ট তৈরি করা হবে এবং সেখান থেকে তোমায় সিলেক্ট করা হবে নেক্সট হচ্ছে পোস্টিং পোস্টিং যেটা হবে সেটা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রে তোমার পোস্টিং হবে অ্যাজ আ কমিউনিটি হেলথ অফিসার হিসাবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো সবই এখন রুরাল এরিয়াতে তাই তোমার পোস্টিং রুরাল এরিয়াতেই হবে এটা এক্সপেক্ট করেই তুমি কিন্তু ফর্ম ফিল করো নেক্সট যেটা সেটা হচ্ছে ফর্ম ফিল আপের তারিখ ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে যেটা থার্ড জানুয়ারি দু থেকে শুরু হওয়ার কথা চলবে ফিফটিন জানুয়ারি দু হাজার মধ্যে এই কমিউনিটি হেলথ অফিসার পোস্টের যে রিক্রুটমেন্ট নোটিশটা বেরিয়েছে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চেক করে নিতে পারো এবং নিয়ে অ্যাপ্লাই করে দিতে পারো যে কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করব বলেছিলাম সেই কন্ট্যাক্ট নাম্বারটা হলো এইট লিখে রাখতে পারো অথবা সেভ করে রাখতে পারো মাসে প্রতি মানে প্রত্যেক সাত তারিখ এরকম হবো সাড়ে সাতটা থেকে আটটা সন্ধ্যেবেলা এখানে তুমি তোমার যাবতীয় নার্সিং কোয়ারিজ গুলো লিখে রাখতে পারো দিয়ে বলতে পারো অলরেডি যেটা শুরু হয়ে গেছে থার্ড জানুয়ারি থেকে প্রথম দিনের রেসপন্স যথেষ্টই ভালো